আসসালামু আলাইকুম। আজকে আমাদের সান জাপানিজ ট্রেনিং সেন্টারের 6 জন ছাত্র জাপানের অ্যাম্বাসিতে ইন্টারভিউ দিতে গিয়েছিলেন এবং সেখান থেকে 6 জনই ডেট পেয়েছেন। তো আজকে এই মুহূর্তে আমাদের সাথে 4 জন আছে, আরও 2 জন আসতেছে, তারা আমাদের সাথে জয়েন করবে কিছুক্ষণের মধ্যেই। তো আমরা শুরুতে আমাদের এই 4 জন ছাত্রের সাথে কথা বলবো যে আজকের দিনটা তাদের জন্য কেমন ছিল বা অ্যাম্বাসিতে তাদেরকে কী কী কোশ্চেন করা হয়েছিল, তাদের জার্নিটা কেমন ছিল। তো আমি শুরুতেই কথা বলবো ইসমাইলের সাথে। তো ইসমাইল, আজকে আপনার কেমন কেমন লাগছে ডেটটা পেয়ে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আচ্ছা, আপনার তো নাট জেএলপিটি ছিল না, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাম্বাসিতে কোশ্চেন করেছে। কি কি কোশ্চেন করেছিল? আমাকে প্রথমত যাওয়ার পর আমার নাম জিজ্ঞাসা করছে জাপানিজে, তো আমি আমার নামটা বললাম। তারপরে আমাকে সাকুবন পড়তে দেয়, তো আমি সাকুবনটা সুন্দরভাবে শেষ করলাম। তারপরে আমাকে জাপানি অ্যাম্বাসিডর 5টা কোশ্চেন করছে আমার স্কুলের নামে, আমি কি জাপান কেন যাব, জাপানকে কেন বাছাই করলাম, জাপানি ভাষা কেমন লাগে। তো এই ব্যাপারে কোশ্চেন করার পর আলহামদুলিল্লাহ আমি কোশ্চেনগুলো খুব সুন্দরভাবে আনসার দেওয়াতে আলহামদুলিল্লাহ আমি আমার ভিসা ডে পেয়েছি। আচ্ছা, তো নার্জিলপিটি থাকা না সত্ত্বেও সে কিন্তু ইন্টারভিউটা খুব ভালোভাবে দিয়ে সে তার ডেটটা কনফার্ম করে নিয়ে এসেছে। তো সেই ক্ষেত্রে আপনার প্রস্তুতিটা আসলে এখানে কেমন ছিল? সিইউ পাওয়ার পরে আপনি কিভাবে নিজেকে প্রস্তুত করেছেন যাতে আপনি অ্যাম্বাসি ভালোভাবে ফেস করতে পারেন, ইন্টারভিউটা ভালোভাবে দিতে পারেন? আমি এখানে আসার পরে আমার বন্ধুরা ছিল, তো আমি অনেক লেটে আসছিলাম, আমার হাতে বেশি দিন সময় ছিল না, তো ওদের কাছ থেকে আমি প্রশ্নগুলো কালেক্ট করি। আর আমার বড় ভাইরা ছিল, ওনারা আমাকে কোশ্চেনগুলো দেয় যে এইগুলো পড়ো। আর স্যারদের থেকেও অনেক কিছু পেয়ে পেয়েছি, এখনো ক্লাসগুলো করেছি, ওই ক্লাসগুলো করাতে আমি প্রশ্নগুলো খুব সুন্দরভাবে শিখতে পেরেছি। এবং কি আমি প্রশ্নগুলো শিখাতে আজকে আমি জাপান এম্বাসির মধ্যে খুব সুন্দরভাবে এবং নির্ভুলভাবে আমি প্রশ্নগুলো উত্তর উত্তর দিতে পেরেছি। আচ্ছা, আপনার স্পন্সর কে ছিল? আমার আম্মু ছিল, আচ্ছা, যেহেতু আপনার মা স্পন্সর ছিল, সেক্ষেত্রে কি অ্যাম্বাসি থেকে কোনো কোশ্চেন করেছিল? না তেমন কোনো কোশ্চেন করেনি, যা জানতে চেয়েছিল যে আপনার স্পন্সর কে, তো আমি বলছিলাম যে আমার মা আমার স্পন্সর। আচ্ছা, আপনারা অনেকেই আমাদেরকে কোশ্চেন করেন যে আমার স্পন্সর আমার মা, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কি না। জি, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, কারণ আমাদের অনেক স্টুডেন্টেরই মা স্পন্সর হয়ে থাকেন এবং মা বাবা ভাই বোন যে কেউ স্পন্সর হতে পারে, তো সেক্ষেত্রে কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তো আচ্ছা, এরপরে আমরা আরেকজনের সাথে কথা বলবো, সে হচ্ছে শেখ সাদিয়াল শাকিল। তার নাট জেএলপিটি দুটোই ছিল, কিন্তু সেও ইন্টারভিউ দিয়েছে এবং ইন্টারভিউতে ভালো ফলাফলের মাধ্যমেই সে তার ডেটটা কনফার্ম করে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন। তো সাদি, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আচ্ছা সাদি, আপনি তো নাট জেএলপিটি দুইটাই পাশ করছেন, তো আপনার কৌশলটা কী ছিল? কী কৌশলে আপনি পড়াশোনা করেছেন যাতে আপনি নাট জেএলপিটি দুইটাই আসলে আয়ত্ত করতে পেরেছেন? আসলে আমি হচ্ছে সুহেল স্যারের কাজগুলো খুব মন দিয়ে করছিলাম। আমার ক্লাসগুলো আমি প্রতিদিন করতাম, কোনো সময় ক্লাস মিস দিতাম না। তো স্যার যেগুলো পড়াইতো সেগুলো আমি ক্লাসে ভালো মতো বুঝতাম। বাসায় খুব বেশি বলতে হচ্ছে 2 ঘন্টার মতো প্র্যাকটিস করতাম। তো স্যারের ক্লাসগুলো করার কারণে যেটা হয়েছে, পরীক্ষার মধ্যে যে প্রশ্নগুলো আসছে সেগুলো আমার প্রায় দেখি সবই কমন করছে, যার কারণে আমার খুব বেশি পরিশ্রম করা লাগে নাই। আচ্ছা, তো সাদি, সান জাপানিজ ট্রেনিং সেন্টারে কিভাবে আসা হয়েছিল? আমি হচ্ছে সান জাপানিজ ট্রেনিং সেন্টার আসতে পারছি সাইদুল স্যারের মাধ্যমে। ওনার সাথে আমার পরিচয় হয়েছিল একটি কোম্পানিতে, তখন আমার সাথে কথা হয়েছিল, দেন আমি এখানে আসতে পারি। আচ্ছা, আপনি হচ্ছে জাপানে এখন কোন সিটিতে যাচ্ছেন? আমি জাপানে হচ্ছে কোবে সিটিতে যাচ্ছি। সেখানে কি আপনার পরিচিত কেউ আছেন? জি, আমার সাইদুল স্যার পরিচিত আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনি যে জাপানে যাচ্ছেন, সেক্ষেত্রে জাপানের এম্বাসি ফেস করার আগে আপনাকে হচ্ছে যে ফাইলগুলো রেডি করতে হয়, সেক্ষেত্রে আপনাকে কারা বা কে হেল্প করেছিল? আমি এখানে আসার পর থেকে শুরু থেকে সান জাপানিজ ট্রেনিং সেন্টার আমাকে সব দিক থেকে সব সার্বক্ষণিক সাহায্য করেছে। ফাইল গোছানো থেকে শুরু করে সিও আনা পর্যন্ত এবং এম্বাসি তাড়ানোর আগ পর্যন্ত, এখন পর্যন্ত তারা আমাকে সব দিক থেকে সার্বিকভাবে সাহায্য করেছে। যে এতগুলো কান্ট্রি থাকতে কেন সে জাপানকে বেছে নিল বা কেন সে জাপানে যাবে? আসলে আমি যেহেতু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছি, তো আসলে টেকনোলজির দিক থেকে জাপান পৃথিবীর অন্য যে কোনো দেশের থেকে অনেক বেশি অন্যতম। তো সেহেতু আমার টেকনোলজিক্যাল জ্ঞান যেগুলো অর্জন করা দরকার, আমার কাছে মনে হয়েছে যে অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমি যদি জাপানে নিজেকে সেটেল করতে পারি, তাহলে আমি আমার টেকনোলজিক্যাল জ্ঞানগুলো খুব ভালোভাবে পাবো, সেজন্য আমি তো জাপানগুলোকে চুজ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক সুন্দরভাবে সে জাপানকে এক্সপোজ করছে আমাদের সামনে। আচ্ছা, যদি আমি বলি সান জাপানিজ ট্রেনিং সেন্টারে যদি আপনি এক কথায় বিশ্লেষণ করতে চান, তাহলে আপনি কি বলতে চান?
দে আর দ্য বেস্ট, বেস্ট অফ দ্য বেস্ট। থ্যাংক ইউ। আচ্ছা, এ পর্যায়ে আমি কথা বলবো হচ্ছে ফাহিমের সাথে। ফাহিমের নাট জিলপিটি কিছুই ছিল না, কিন্তু সেও ইন্টারভিউ খুব ভালোভাবে ফেস করেছে এবং সেও ডেট নিয়ে এসেছে। এই মুহূর্তে ফাহিম আমার সাথেই আছে, আমরা আসলে এখন তার সাথে কথা বলবো। ফাহিম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি এবং খুব খুশি লাগতেছে যে আজকে ডেটটা হাতে পেয়েছি। আচ্ছা ফাহিম, তো আপনার তো নাট জিএলপিটি ছিল না, তো সেক্ষেত্রে আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করলেন এই অল্প সময়ের মধ্যে? কিভাবে আসলে এত ভালো ইন্টারভিউ দিয়ে নিজের ডেটটা কনফার্ম করে নিয়ে আসলেন? আসলে এখানে আমার একা কোনো অবদান নাই, কারণ আমার যখন সিও পেপারটা আসছে তখন আমার নাট জিএলপিটি কিছুই ছিল না এবং আমি ভালো মতো পড়াশোনাও করিনি শুরুর দিক থেকে। তারপর হান্নান স্যার আমাকে রেগুলার ক্লাসে আসতে বলে, আমাদের এখানে সেন্সের সোহেল স্যার ছিল, সেও খুব ভালোভাবে আমাদেরকে পড়াইছে। তো শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় 1.5 মাসের মতো একদিনও ক্লাস মিস দিইনি এবং খুবই যত্ন সহকারে সারা দিন আমরা এখানে ছিলাম, সকাল থেকে বিকাল পর্যন্ত। তো ভালোভাবে পড়ার কারণে, টেকনিকগুলো জানানোর কারণে আজকে আমি ইন্টারভিউটা ভালোভাবে ফেস করতে পেরেছি, কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছি, যার কারণে আমি এডিটটা ভালো পেয়েছি। ধন্যবাদ। আমাদের এখানে যাদের আসলে নাট জিএলপিটি ছিল না, আমরা তাদের জন্য একটা স্পেশাল ক্লাসের আয়োজন করেছিলাম, যেই ক্লাসটা সকাল থেকে একদম আমাদের অফিস চলাকালীন সময় পর্যন্ত ছিল। যতক্ষণ আমাদের অফিস ছিল ততক্ষণই আমাদের স্টুডেন্টরা ছিল, আমাদের আমাদের যে টিচাররা ছিল তারা তাদের স্পেশাল কেয়ার করেছে এবং তারা সারাদিনই প্রায় এখানে ক্লাস করেছেন। অক্লান্ত পরিশ্রমের ফলে আসলে তারা আজকের এই সুফলটা পেয়েছে। তো আমি আপনাদেরও সবাইকে বলতে চাই, যদি আপনি পরিশ্রম করেন তাহলে যে কোনো কঠিন জিনিসই খুব সহজে পাওয়া সম্ভব। তো আপনাকে অ্যাম্বাসিতে আসলে কি কি কোশ্চেন করেছিল? সর্বপ্রথম অ্যাম্বাসিতে ঢোকার পর আমার ডকুমেন্টগুলো জমা নিয়েছে, জমা নেওয়ার পরে আমার স্পন্সার কে, স্পন্সারের নাম কি, আমার স্পন্সার আমার বাবা ছিল, আমি আমার বাবার নাম বলছি। তারপর আমাকে বসতে বলছে, এর ঠিক 15-20 মিনিট পর আমাকে 3 নম্বর কাউন্টারে নিয়েছে, ওইখানে আমার ইন্টারভিউ হয়েছে। ইন্টারভিউতে প্রথমে আমাকে একটা সাকুমন পড়তে দিছে, 6 লাইনের একটা সাকুমন, আমি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে পড়ে আসছি। তারপর আমাকে কোশ্চেন করছে যে আমি কেন জাপান যাব, জাপানে কি পছন্দ, কি কি পছন্দ, কেন পছন্দ, তারপর আমার কত মাস থেকে আমি জাপানি ভাষা পড়াশোনা শুরু করেছি, এসব কোশ্চেন করার পর আমার ইন্টারভিউ শেষ করে দেয়। তারপর আমি চলে আসি, এর 5-7 মিনিট পর আমাকে ওরা আমার কাঙ্ক্ষিত ডেটটি ওরা আমার হাতে দিয়ে দেয়। আচ্ছা, আপনি তো কুবি সিটিতে যাচ্ছেন, সেখানে আপনার ভাগ্নিও যাচ্ছে, জি, তো আপনারা মামা ভাগ্নি একসাথে ডেট পেয়েছেন, ইনশাল্লাহ একসাথে ভিসা নিয়ে একসাথে রওনা হবেন, তো এই অনুভূতিটা আসলে কেমন? এইটা আসলে বলে বোঝানো সম্ভব না, কারণ আমার ভাগ্নির নাট জিএলপিটি দুটাই ছিল। তো সেই ক্ষেত্রে আমি অনেকটা শিওর ছিলাম যে ওর ভিসা হয়ে যাবে, ওর 16 তারিখে পাসপোর্ট ডেলিভারি। তো আমাকে নিয়ে আসলে সবাই একটু ভয় ছিল যেহেতু আমার নার্স জেলপিটি ছিল না। তো এখন যেহেতু আমি ডেট পেয়ে গেছি, তো মামা ভাগিনা আসলে একসাথে যাব জাপানে, অনুভূতিটাই অন্যরকম, একসাথে গড়ে ওঠা হবে, একসাথে থাকা হবে, একসাথে অনেক কিছু শেখা হবে। তো এটা বলে বোঝানো আসলে সম্ভব না, খুব বেটার ফিল করতেছি, আমার ফ্যামিলিও খুব খুশি এবং আমি ধন্যবাদ জানাবো হান্নান স্যারকে, তাদের এই অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমি এতটুকু পর্যন্ত আসতে পেরেছি। অনেক ধন্যবাদ। এবার আমরা কথা বলবো আবদুল্লাহ নোমানের সাথে। তার শুধু নাট ছিল, তারপরে সেও খুব ভালো ইন্টারভিউ দিয়ে সেও তার ডেটটি কনফার্ম করে আমাদের সাথে আজকে এখানে উপস্থিত আছেন। তো নোমান, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। তো আপনাকে অ্যাম্বাসিতে কি কি কোশ্চেন করেছিল? প্রথমে আমি কাউন্টারে যাই, কাউন্টারে যাওয়ার পরে যে ম্যাম ভিতরে ছিল ওই ম্যাম বলতেছে যে আপনার নাম, প্রথমে আমার নাম বললাম, পরে আমার স্পন্সারের নাম, পরবর্তীতে আমার ব্যবসার নাম, বাবা যে ব্যবসা করে ওই ব্যবসার নাম বলছে। তারপর উনি আমার কাগজপত্র নিয়ে উনি নিয়ে গেছে, তারপরে আমাকে বসতে বলছে। 15-20 মিনিট বসেছিলাম, তারপরে ডেটটা হাতে পেয়ে আর কি। আচ্ছা ঠিক আছে। তো নোমান, এত দেশ থাকতে আপনি কেন জাপানকে বেছে নিলেন? বিশেষ কোনো কারণ ছিল জাপানকে বেছে নেওয়ার জন্য, বা আমি ইউরোপ বা অন্য কোনো কান্ট্রিতে না যে আমি কেন জাপান যাব, জাপানকে কেন আপনার ভালো লাগলো? ছোট থেকেই মানে জাপানে যাওয়ার স্বপ্ন ছিল, জাপান দেশটা অনেক সুন্দর, তার জন্য জাপানটাই চয়েস করছি। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমরা এই পর্যায়ে বিদায় নিচ্ছি, আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেকেরই উপকারে আসতে পারে। তো আমাদের এভাবে আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে আমাদের পেজটিকে আপনারা ফলো করবেন, যাতে আরও নতুন নতুন ইনফরমেশান আপনারা পেতে পারেন এবং আমাদের সকলের জন্য, সেই সাথে আমাদের স্টুডেন্টদের জন্য আপনারা দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে।